হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, লাউয়ের সাথে কিছু মুসুরির ডাল নিয়ে নিয়েছি। তো লাউ তো গরমের দিনে খাওয়া খুবই ভালো, তো আজকে লাউ দিয়ে ডাল রান্না করব। এখন গরমে লাউ ডালই ঠিক আছে, লাউ ডাল, আমের ডাল এগুলো খেলে অনেকটা শরীরটা ঠান্ডা থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমি ততক্ষণে লাউটা কেটে গুছিয়ে নেব। তো আজকে আমি লাউ ডালই রান্না করব। লাউটা কীভাবে রান্না করো প্রথম থেকে রাস্তা রেসিপিটা দেখবে, খুব ভালো লাগবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি কেটে গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আসব। এইবার দেখো, আমি হাঁড়িতে, দেখো ছোট হাঁড়িতে আমি জলটা ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটিয়ে ডালটা যদি দেয়া যায় তাহলে মোমের মতন গলে যায়। তো আমি ডালগুলো দিয়ে দেবো, জলটা যেহেতু একটু ফুটে গেছে, যে কোনো জিনিস জলটা ফুটিয়ে যদি আপনারা দিতে পারেন তো মোমের মতন গলে যাবে যে কোনো ডাল। তো যাই হোক, আমি একটু নেড়ে নেব। এবার আমি দেখো অল্প করে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গ্যাসটা কম পুড়বে। তো দেখো আমি লবণও দিয়ে দিলাম, এবার আমি একটু নেড়ে নেব, ততক্ষণ ডালগুলো একটু সিদ্ধ হয়ে নিক। ডাল সিদ্ধ হয়ে নিক, তারপরে আমি কী করবো তোমাদের তো দেখাবোই। ততক্ষণ বন্ধুরা, আমি দেখো লাউটা কেটে গুছিয়ে নিয়েছি, লাউটা ছুলে দেখো ধুয়ে গুছিয়ে নিয়েছি। লাউটা দেখো এরকম মিডিয়াম সাইজ করলে ভালো হবে, গ্যাসটাও বেশি পুড়বে না, আর ছোট ছোট করে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। যত বড়ই কেটে দাও না কেন, লেট হয় সিদ্ধ হতে, আর গ্যাসও পড়ে, আর টাইমও খুব লাগে। তো যাই হোক বন্ধুরা, এইবার দেখো আমি ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো মোমের মতন গলে গেছে, দেখেছো? এই দেখো পুরো মোমের মতন গলে গেছে। যদি জলটা আপনারা ফুটিয়ে যদি লবণটা দেন তাহলে বেশি টাইম লাগবে না ডাল সিদ্ধ হতে, মোমের মতন গলে যাবে। এই দেখো আমি একটু হাতার পিঠ দিয়ে একটু ঘুটে দিচ্ছি, এই দেখো দেখো কতটা জল আছে, তাও ডালটা সিদ্ধ হয়ে গেছে মোমের মতন। এবার আমি জল দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো, এই দেখো মাখ মতন জল দিয়ে দেবো। এই দেখো, যেহেতু আমি লাউ দেবো একটু জল বেশি দিতে হবে, লাউটা তো সিদ্ধ করতে হবে ডালের সাথে, এই জন্য একটু জলটা একটু বেশি দিতে হবে, তখন লাউটা সিদ্ধ হয়ে গেলে জলটা অনেকটা টেনে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এবার আমি লাউগুলো যে কেটে ধুয়ে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দেব। তো দিয়ে দিলাম বন্ধুরা, এইবার আমি দেখো নেড়ে নেব, একটু নেড়ে আমি লবণ দিয়ে দেব। হলুদটা আমি এখন দেব না, যেহেতু লবণ দিয়ে দেব, হলুদটা দিলে দেরিতে সিদ্ধ হবে আর লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি লবণ দিয়ে আমি লাউগুলো সিদ্ধ করে নিচ্ছি ডালের সাথে। এবার দেখো আমি একটু নেড়ে নেব, এই দেখো হাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এবার দেখো, দেখো এবার দেখাচ্ছি তোমাদের, দেখো অনেকটাই লাউ সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরোটা এখনও সিদ্ধ হয়নি, এই দেখো যেরকম সাদা সাদা ভাব রয়েছে, এই দেখো কিন্তু ডালটা খুব গলে গেছে। এই দেখো আর একটু লাউ সিদ্ধ হলে তারপর আমি সোমবার দিয়ে দেবো। ততক্ষণ বন্ধুরা আর একটু লাউটা হয়ে নিই, তারপরে আমি কী সোমবার দেবো তো তোমাদের দেখাবো। ততক্ষণ বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তক। তো দেখো লাউটা যেহেতু একটু সিদ্ধ হয়ে গেছে সেহেতু আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ তো বেশি লাগে না, হলুদ অল্পই লাগে ডালে, তো ডালে অল্প একটু হলুদ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তো দেখো লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার সোমবারটা দিলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ একটু ফুটে নিক বন্ধুরা, ডাল যত ফুটাবে তত খেতে স্বাদ হবে। এই দেখো এরপরে মুসুরির ডাল যে কোনো সবজি দিয়ে রান্না করলে স্বাদও হয় খেতেও ভালো লাগে, কেন মুসুরির ডাল এমনই একটা ডাল যে খেতে খুবই সুন্দর লাগে। তো যাই বন্ধুরা, এই দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ডাল নামিয়ে নেব, নামিয়ে সোমবার দেবো। এই দেখো সোমবারে কী দেবো তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার ডালটা সোমবার দিলে ডালটা হয়ে যাবে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার দেখো তেলও দিয়ে দিচ্ছি। এই দেখো তেলটা গরম হয়ে গেলেই আমি রাঁধুনি আর একটা লঙ্কা দেবো, যেহেতু লাউ ডালে লঙ্কা দেয় না তবু আমি একটা সোমবারের জন্য দিয়ে দিলাম। সোমবারটা একটু ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। একটু ভেজে নিতে হবে, সোমবারটা যত সুন্দর করে ভেজে নেবে তত
সেন্ট আসবে, ততই খেতে ভালো লাগবে ডালটা। আর রাঁধুনি দিয়ে ডাল রান্না করলে, রাঁধুনি তো খাওয়া খুবই উপকারী শরীরের জন্য ঠান্ডা। তো দেখো, এই দেখো সোমবারটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দিয়ে দেবো। ডাল হতে আর বেশিক্ষণ লাগবে না, ডালটা সোমবার দিয়ে দিয়েছি। এইবার দেখো ডালটা একটু ফুটলেই আমি নামিয়ে নেব। দেখো কালারটাও কত সুন্দর এসছে ডালের, এই দেখো। তো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো গরমের দিনে লাউ ডাল যদি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান, খুব সুন্দর লাগবে, আর খেতেও ভালো লাগবে, আর শরীরটাও ঠান্ডা থাকবে। যেহেতু লাউ দিয়ে রান্না, লাউয়ের আর আমের যে কোনো জিনিস রান্না করলে শরীরটা ঠান্ডাই থাকে। তো যাই হোক, এবার দেখো আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে ডালটা যেই ফুটে যাবে আমি নামিয়ে নেবো। এবার একটু আমি নেড়ে নিচ্ছি, এই দেখো। এইবার দেখো ডালটা ফুটে গেছে, এই দেখো ডাল হয়ে গেছে, লাউ ডাল রেডি। এইবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা, লাউ দিয়ে যদি তোমরা বাড়িতে এরকম করে ডাল রান্না করে খাও, রাঁধুনি ফোড়ন দিয়ে, খেতেও খুব সুন্দর, আর তোমরা একবার বাড়িতে করে খাও, খুব ভালো লাগবে। এই দেখো, বেশি গাঢ়ও না আর বেশি জলও না, এই দেখো। তো বন্ধুরা, আজকে আমি এখানে রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তো লাউ ডাল কেমন লাগলো কমেন্টের দ্বারা জানাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে।